হ্যালো গাইজ, আমি বলেছিলাম আমি পার্ট টু নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠলাম, দেখুন চকচক করছে, খুব সুন্দর পরিবেশটা। রোদও করেছিল খুব, কিন্তু ক্যামেরাতে আমরা একটু পরে তুলেছিলাম, রোদ একটু চলে গেছে। ওইদিকে পাহাড় আছে, কি সুন্দর। এটা নেপাল যাওয়ার রাস্তা, অনেক দূরে আছে নেপাল। এই কুকুরগুলোকে দেখতে পেলাম না, ওইগুলো হলো আমেরিকান কুকুর, খুব খতরনাক দেখতে লাগছে। ওই দেখো নিজের মতো, এই দেখুন একটা শুয়োর, জঙ্গলি শুয়োর, খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে। অনেক কাছে ছিল এই শুয়োরটা, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম একবার, ভেবেছিলাম যে চলে আসবে। দেখুন এটা কি সুন্দর। এটা পাহাড়ে উঠছিলাম তখন তুলেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখন পাহাড়ে উঠছি, কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, খুবই পরিষ্কার। পাহাড়ে উঠতে একটু উঠলাম তো দমবার হয়ে গেল। এটা আমি দেখুন হাই করছি, উঠছে খুবই। কেমন সিঁড়িগুলো ওটা তো ভালো না, মনে তো ভালো থাকবে না, পাহাড় তো তাই। বাবার কি হচ্ছিল মোবাইলে? এই দেখুন ওটা কাঞ্চনজঙ্ঘা, ওটা তো পরিষ্কার দেখা যাচ্ছে না আমাদের ক্যামেরা না, কিন্তু রিয়ালে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এখানে খুবই ভয়ঙ্কর লাগছে নিচে তাকালে। দেখুন ওটা কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধাও বলে ওটাকে, স্লিপিং বুদ্ধা। এক কাছ থেকে তো দেখা যাচ্ছে, জুম করে না কি পরিষ্কার, কত বড় হচ্ছে। এটা গাড়িতে করে যাচ্ছি, সিটং যাচ্ছি গাড়িতে করে আমরা। আর কমলালেবুর গাছ আছে ওখানে, সিটং এ থাকবো এক রাত। কত জঙ্গল আছে, তো মনে হচ্ছিল আর শেষই হয় না রাস্তা। কত বাড়ি আছে পাহাড়ের উপরে, একবারে পাহাড়ের উপরে খুবই বাড়ি আছে। যেতে আমরা ওই হোটেলটা দেখালাম না, ওই হোটেলটার নাম ছিল তামাং। আর আমরা যাচ্ছি ওই হোটেলটার নাম তো আমি জানি না, ওই কেমন কথা বলছিল হাঁটছিল। এখানে একটা গোপাল ঠাকুরের একটা মূর্তি আছে এখানে। আপনারা ভাবছেন যে উঠানে দেবে না, এখানে ঢাকানো আছে গাড়ির মধ্যে। আর এইটা আমরা যত যাচ্ছি, এখানে একটা স্টেশন আছে ছোট্ট করে, এখন ট্রেন যায়, খুব সরু স্টেশন। যত যাচ্ছি ততই শেষই হচ্ছে, পাপা একটা বল ঘুম স্টেশন এটা, বাবা বলছিল যে এটা সব থেকে বড় স্টেশন, মানে উঁচু স্টেশন। এখানে ট্রেন যায়, অনেক ছোট ট্রেন হবে এত ছোট স্টেশনটা। এটা আমরা যাচ্ছি, আরো একবার উপরে উঠছি একবার নিচে নামছি। আমি তো ভাবছি যে একটা পাহাড়েই যাচ্ছি। ওই যে ওই হোটেলটা দেখলেন না, ওই হোটেলটা অনেক উপরে। আর এটা চা বাগান, দেখুন কত চা, আমি চারটে চা পাতা তুলে এনেছি। কত কুয়াশা আছে, খুবই ঠান্ডা লাগছিল এখানে। নিচে কত চা বাগান আছে। আমরা আরেকটু আছে, চলে এসেছি। এটা একটা লেক, এটা পাহাড়ে উঠছি আমরা। উপরে শুনেছি একটা শিব মন্দির আছে, আমরা হেঁটেই চলেছি তাও মন্দির আর খুঁজে পাচ্ছি না। যে অনেক উপরে উঠছি, নিচে একটা লেক আছে কিন্তু শুকিয়ে গেছে। এখানে সিংকোনা গাছের বাগান ছিল অনেক, ছোটো ছোটো হোমস্টে, থাকতে খুব মজা লাগবে। এখানে কমলালেবুর গাছ আছে। আমরা ভাবছি না আমাদের হোটেলটা বেশি দূর না, কিন্তু আমার এই হোটেলটা দেখলাম যে অনেক দূর, তার জন্য তো দেখা হয়নি। বিকালবেলা উঠে ভাবলাম যে একটু দেখবো, তাও দেখা, তার জন্য আমাদের হোটেলটা তো অনেক দূর ছিল, তার জন্য বিকালবেলা উঠে দেখা হয়নি। আর
খুব খিদেও পেয়েছিল। এখন কত কমলা দেবো, ছোট ছোট আর খেতেও খুব মিষ্টি। এরকম এটা আমাদের হোটেল, হোটেলটা এখানে একটা মাছ আছে, হোটেলটার নাম শিবালিক হোটেল হোমস্টে। এখানে একটা মাছ আছে, অনেক মাছ আছে। পরের দিন যখন উঠে আমি বিস্কুট দিচ্ছিলাম মাছকে। এখন এইখানে ওই ওইটা দেখতে পাচ্ছেন না, ওই ওইটা উঁচু একটা, ওই ওখানে আমরা থাকবো। দেখুন কত মাছ, কি সুন্দর লাগছে দেখতে। আগে তো আমি